জানুন, সৌদি পরিবারে ভয়াবহ অবস্থা। সৌদিতে বিয়ে হচ্ছে না 52 লক্ষাধিক নারী পুরুষের। বিয়ের বয়স পেরিয়ে গেলেও সৌদি আরবে 52 লক্ষাধিক নারী পুরুষের বিয়ে হচ্ছে না। এ নিয়ে দুশ্চিন্তায় সময় কাটছে তাদের পরিবারের সদস্যদের। মেয়েদের ভবিষ্যৎ নিয়ে দেশটির অনেক পরিবারই উদ্বিগ্ন। ক্রমবর্ধমান হারে অবিবাহিত তরুণীর সংখ্যা ভয়াবহ আকার ধারণ করছে। জানা যায়, সৌদি আরবের মোট জনসংখ্যার 3 কোটি 8 লাখের বেশি। এর মধ্যে 30,01,264 জন পুরুষ, 22,61,946 জন নারী অবিবাহিত রয়ে গেছে বয়স পেরিয়ে যাওয়ার পরও। দেশটিতে 39.9 বছর পেরিয়ে গেলে পুরুষদের এবং নারীদের ক্ষেত্রে 36.4 বছর পেরোলে আর বিয়ে হয় না। এজন্য সৌদি আরবের বেশিরভাগ পরিবার মাধ্যমিক শিক্ষার পরপরই মেয়েদের বিয়ে দিয়ে দেয়। বয়সের পার্থক্যের কারণেও বিয়ের প্রস্তাব দিয়ে অনেক পুরুষ প্রত্যাখ্যান হন। আরও জানা যায়, দেশটিতে ক্রমবর্ধমান হারে অবিবাহিত তরুণীর সংখ্যা ভয়াবহ আকার ধারণ করছে। বিয়ের স্বাভাবিক বয়স পেরিয়ে গেছে এমন নারীর সংখ্যা 2005 সালে 15 লাখ ছিল। 2015 সালে এই সংখ্যা লাফিয়ে 40 লাখে পৌঁছেছিল। এর মানে 30 বছরের বেশি বয়সের 2/3 সৌদি তরুণী 10 বছর বিয়ে করেননি। সমীক্ষায় বলা হয়েছে, 39.9 বছর পেরিয়ে গেলে পুরুষদের এবং নারীদের ক্ষেত্রে 36.4 বছর পেরোলে আর বিয়ে হয় না।